তিস্তা নদীর দুর্গম চরাঞ্চলে নির্মাণ করা হয়েছে বন্যা সহনশীল প্রতিস্থাপনযোগ্য কাঠের দ্বিতল মসজিদ। লালমনিরহাট জেলার চরাঞ্চলে এমন দৃষ্টিনন্দন মসজিদ এটাই প্রথম। ভর্তি জিও ব্যাগ দিয়ে স্থানটি উঁচু করে কাঠ, প্লেনশিট, টালি ও টিন ব্যবহার করে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। দেয়ালে ফুটে উঠেছে নকশা। লালমনিরহাট সদরের খুনিয়াগাছা ইউনিয়নের কালমাটি এলাকায় নির্মিত মসজিদটি নাম দেওয়া হয়েছে চ্যাঙ্গাদারা জামে মসজিদ। প্রতিস্থাপনযোগ্য মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই, আর এমন একটি মসজিদ পেয়ে খুশি এলাকাবাসী। 27 ফুট দৈর্ঘ্য, 24 ফুট প্রস্থের এই মসজিদটিতে 200+ মুসল্লি একসঙ্গে জামাতে নামাজ আদায় করতে পারবেন। 2003 সালের SSC পরীক্ষার্থীদের সংগঠন 100 ক্লাবের অর্থায়ন ও এলাকাবাসীর সহযোগিতায় এ পর্যন্ত মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে 8.5 লাখ টাকা। তবে অর্থ সংকটে অজুখানা ও মসজিদের কিছু কাজ এখনও বাকি রয়েছে, এজন্য সবার সহযোগিতা চান মসজিদটির ইমাম ও স্থানীয়রা। 4 বার তিস্তা নদীতে বিলীন হয় স্থানীয় মসজিদ, শত চেষ্টা করেও রক্ষা করা যায়নি, কিন্তু এবার কাঠের তৈরি মসজিদটি বন্যা ও নদী ভাঙনে সরিয়ে নেওয়া যাবে অন্যত্র। বছরে আমরা মসজিদ তৈরি করি, পাকা মসজিদ প্রতি বছরে ভাঙ্গি নেওয়া যায়, এরকম করে 4-5 বার মসজিদ তৈরি করা হয়েছিল, তা মসজিদ টিকে না। এবার ইনশাল্লাহ আমরা কাঠ দিয়ে কাঠের মসজিদ আরো তৈরি করছি। পাশে তিস্তা নদী, প্রত্যেক বছর বারবার মসজিদ বানানো হয়, আবার নদী গর্ভে ভেঙে আবার বিলীন হয়ে যায়। এবার ইনশাল্লাহ যেভাবে কাঠের মসজিদ বানানো হয়েছে এবার সরে নেওয়া সম্ভব। প্রতি বছর নানা সাহায্য সহযোগিতায় নির্মাণ করা হয় মসজিদ, তবে এবার প্রতিস্থাপনযোগ্য এই মসজিদটি বারবার নির্মাণের ভোগান্তি কাটাবে বলে আশা মসজিদ কর্তৃপক্ষের। তো এবার যে আমাদের মসজিদ, নতুন মসজিদ নির্মাণ হয়েছে, তো এই মসজিদটি কাঠের বানানো হয়েছে, তো এটা আবার সরানো যাবে। তো কেন আমরা কাঠের মসজিদটি বানাচ্ছি, যে আমাদের পাশেই তিস্তা নদী, আমরা দেখেছি প্রতিবার এই মসজিদ নির্মাণ করি, আবার নদী আসাম মানে নদী ভাঙন শুরু হলে এই মসজিদটি বিলীন হয়ে যায়, নদীতে নদী ভাঙনের কারণে বিলীন হয়ে যায়। তো আমরা এবার যার মাধ্যম দিয়ে 2003 সালের SSC ব্যাচ বা 100 ক্লাবের সদস্যদের মাধ্যম দিয়ে যে কাঠের মসজিদ পেয়েছি, এবার নদীতে পানি আসার পর মানে বিলীন হয়ে যাওয়ার উপক্রম হলে আমরা মসজিদটি সরাইতে পারবো বা অন্য জায়গায় নিয়ে মসজিদটি আবার উঠাইতে পারবো, এবং এই মসজিদটি পেয়ে আমার এলাকাবাসী বা আমার মহল্লাবাসী অনেক খুশি। রুমান্তুর্য, খবর সংযোগ।